আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমার কিছু ক্যালিগ্রাফ যেগুলা সব সময় হয় সেগুলোর মধ্যে কিছু ক্যালিগ্রাফ একসাথে করে আজকে আমি দেওয়ার চেষ্টা করছি। এগুলা এগুলো সবগুলাতে আসলে স্পেস দেয়া, সবগুলা শর্টে তো ছোট ছোট করে দিতে হয়, সেজন্য বড় করে দেওয়া যায় না, বড় ভিডিওর জন্য আলাদা থাকে ভিডিও গুলা। তো আপনাদের শুক্রিয়া আদায় করছি প্রথমত, কারণ আপনাদের শুক্রিয়া আদায় না করলে অকৃতজ্ঞতা হয়ে যাবে, কারণ আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আমার কাজগুলোকে, লাইক কমেন্ট করতেছেন, শেয়ার করতেছেন, সাবস্ক্রাইব করতেছেন, সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া আদায় করতেছি আপনাদের। কারণ আসলে আমরা তো বিভিন্ন ইন্টারনেট জগতে তো এখন বিভিন্ন রকমের কাজ মানুষ করে, অনেক অনেক রকমের কাজ আছে, কত রকমের না কাজ আছে, এখন এক এক মানুষ এক এক রকমের কাজে ব্যস্ত। আসলে আমার এভাবে ইউটিউবে আসা হবে বা কাজ করবো এগুলো নিয়ে কখনো ভাবি নাই, কল্পনাও করি নাই। এমনি আর্ট জিনিসটা আমার ছোটবেলা থেকে অনেক বেশি ফেভারিট ছিল, স্কুল জীবন থেকে অনেকগুলো পুরস্কার, মানে অনেক গিফট প্রাইজ পেয়েছি আমি, অনেক আর্ট কম্পিটিশনে আমি অ্যাটেন্ড করছিলাম। বিশেষ করে যখন থেকে শুনলাম যে মানে আর্ট করাটা, বিশেষ করে এই প্রাণীদের ছবি অঙ্কন করাটা গুনার কাজ, আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটা না জায়েজ, কারণ প্রাণী আঁকার পরে প্রাণীর প্রাণ না দিতে পারলে হাশরের ময়দানে ওই প্রাণী আমাদেরকে তার জান দিতে পারে না, সেই জন্য আমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। সেই জন্য আসলে এই কথা যখন শুনছি আর রাত জগত থেকে আমি সরে গেছি, আর কখনোই এই হাদিসটা শোনার পর থেকে আমি আর কখনোই কোনো ছবি আঁকি নাই। এমনি ছবি আঁকতাম, মানে যেখানে সেখানে যাইতাম, ফুল টুল আঁকতাম, কিন্তু এইভাবে আঁকা হইতো না। তো ইউটিউবে তো যখন থেকে এগুলা নেট জগতে, আসলে সবাই তো এখন কম বেশি, কম বেশি মানে কি প্রায় সব সব মানুষ, প্রায় সব মানুষই এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোর সাথে আছে, সব মানুষই কেউ এগুলো কাজ করতেছে আর কেউ দেখতেছে, দর্শকের পরিমাণে বেশি কাজ যারা করতেছে তাদের পরিমাণ খুব কম। ইদানিং কিন্তু বাড়তেছে আস্তে আস্তে, সব মানুষগুলো এগুলো আস্তে আস্তে বুঝতেছে। আমাদের অনেক অনেক জ্ঞানী গুণী ইউটিউবার আছেন যারা আসলে কি বলবো, ওনাদের মাধ্যমে আজকে আমার এখানে আসা, ওনাদের অনেক ভিডিও দেখা, দেখার পরে আসলে নিজে চেষ্টা করতেছি কিভাবে আসলে এগুলো করা যায়। ওনারা যে যে ইনফরমেশনগুলো দেয় এইভাবে করতে হয়, ওইভাবে করতে হয়, এক সময় আসলে দেখলাম যে আমরাও তো আসলে করতে পারি। আসলে আমাদের ভিতরে, আমজনতাদের ভিতরে কিন্তু অনেক মানুষের ক্রিয়েটিভিটি নলেজ আছে, মানে সে যে কোনো কিছু করার ক্ষেত্রে অনেক দক্ষ, কিন্তু আসলে জানে না কিভাবে করতে হবে। হ্যাঁ, কিভাবে, যেমন কয়েকদিন আগে একজন থেকে দেখলাম, ওনার আমার একজন ভাই, উনি বলল ওনার এক ফ্রেন্ড মানে আর্ট করতে পারে এত সুন্দর, আমি আমি বলে বুঝাতে পারবো না আসলে, এত সুন্দর মানুষ আর্ট করতে পারে, এত সুন্দর করে উনি আর্ট করছে, কিন্তু উনি জানে না নাকি এগুলো কিভাবে ইউটিউবে দিতে হয়, কি করতে হয়। তো উনি বললো, বলে যে দেখেন উনি কী সুন্দর সুন্দর আর্ট করছে, কিন্তু ইউটিউবের প্রসেসিংগুলো ও জানে না। তো আমি ওনাকে বললাম আপনি একটু শিখাই দিয়েন ওনাকে, উনি অন্তত পক্ষে ভালো একটা এখানে প্লেস পাবে। আসলে আমরা অনেকেই জানি না, জানার চেষ্টাও করে না মানুষ। এমনি ইউটিউবে ঢুকলে বিভিন্ন রকমের নিউজ অ্যান্ড ভিউজগুলো দেখে, এটাই হচ্ছে আমাদের প্রত্যেক জীবন, যেটা আমিও গত অক্টোবর মাসের আগ পর্যন্ত করছি। আজকে সর্বোচ্চ গত 1.5 মাস 2 মাস কাজ করতেছি এখানে, রেগুলারলি মানে ভিডিও টিডিও দিচ্ছি, শর্ট ভিডিও। আমার এখানে আসা আসলে তেমন প্রফেশনাল না, শখের বসেই আসা, দেখতেছি যে অন্যরা দিচ্ছে আমিও দিয়ে দেখি। তো দেখলাম যে যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি, আপনারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছেন, করতেছেন, আর সবচাইতে
কি বলবো, সুখের বিষয় হচ্ছে আনন্দ লাগতেছে, এই জন্যই খুব বেশি শান্তি লাগতেছে। কারণ আমি যেই যেই কাজগুলা করতেছি সেগুলা আমার ভয়েস ওভার না দিলেও কিন্তু কাজগুলো আমার নিজ হাতে, আমি নিজেই কাজগুলা করি। যখন একটু ফ্রি হই ওই রকম টাইম দেওয়ার সময় আমার হয় না, যখন একটু ফ্রি হই তখন এগুলা ড্রয়িং করার চেষ্টা করি খুব কম সময়ে। তো ইউটিউবের অন্যান্য ইউটিউবারদের ভিডিওর অবদানে আসলে ওনারা কীভাবে কী করতে হবে এগুলা, এতে ওনাদেরও লাভ, ওনাদের ভিউজ বাড়তেছে, ওনাদের সাবস্ক্রাইব বাড়তেছে, তারপর হচ্ছে ওনাদের ওয়াচ টাইম বাড়তেছে। এরকম করে আমরা যখন ওনার ভিডিও ওনাদের ভিডিওগুলো দেখি অনেক কিছু জানতে পারি, সে অনুযায়ী আসলে কাজগুলো এখন করা করতেছি। তো যাকে এই অল্প সময়ের মধ্যে আবারও বলতেছি আলহামদুলিল্লাহ শুকরিয়া, অল্প সময়ের মধ্যে অনেকটা এগিয়ে গেছি, অনেকটা সফল হয়েছি, এই জন্য আসলে অনেক অনেক শুকরিয়া আদায় করতেছি আপনাদের। আসলে এটা একটা সবচাইতে বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে কারণ ভালো কাজের গুণ অবশ্যই আছে, মূল্য আছে, ভালো কাজের মূল্যায়ন মানুষ করে। তো আপনাদের মধ্যে কেউ যদি এরকম কিছু করতে পারেন বা জানেন তারাও করতে পারেন ভালো কাজ, আমি বলবো যদি আপনি কোনো ভালো কাজ জানেন, আপনার কিছু ভালো ক্রিয়েটিভিটি আছে যেগুলো আমাদের বিশেষ করে আমাদের মুসলমানদের ক্ষেত্রে যারা শরীর সম্মত, যেগুলা কোনো গুণার কাজ নয়, পাপ নয়, ওগুলা করতে পারেন। আসলে মূলত যে কাজগুলা আপনার যেগুলোতে বিশেষ করে কোনো রকমের গুণা হবে না, এসব কাজগুলো আপনারা বেছে নিতে পারেন, ইউটিউবে দিবেন ওগুলা থেকে, নিজেরাও কিছু ইনকাম করতে পারবেন। বরং সবচেয়ে বেশি ভালো কাজ হয় সেটা হচ্ছে যে বর্তমানে যেহেতু মানুষ নেট জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাহলে মানুষ দিনের পথে থাকলো, কোরআন সুন্নার পথে থাকলো, এটা একটা ভালো দিক আমরা দিনের পথে কাজ করা, এটা তো খারাপ দিক না। আশা করছি আপনারাও আপনাদের ক্রিয়েটিভিটিগুলো দেখাবেন, বলবেন, আমরাও আমিও অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করব, ফলো করব, লাইক করব, কমেন্টস করব, আপনাদের ভিডিও দেখবো। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আমি সবার অন্যান্য সবার ভিডিওগুলো দেখি, কারণ আসলে ভালো লাগে অন্যান্যদের ইউটিউবারদের ভিডিও, যেগুলোগুলো আমার ভালো লাগে আমি সবার ভিডিওগুলোই দেখি কম বেশি। যেমন আজকেও সন্ধ্যা থেকে আমার ভিডিও না দিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও দেখছি বসে বসে, ভালো জিনিস হলে অবশ্যই দেখা যায়, আপনারাও দেখবেন ভালো জিনিসগুলো, যেগুলো দিনই সম্পর্ক বিভিন্ন কোরআন হাদিসের, আপনারা এক একজনের ভিতরে এক এক রকমের ক্রিয়েটিভিটি থাকে, আপনার আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয় নিয়ে আপনি কাজ করতে পারেন, বসে না থেকে এসব করতে পারেন। আর কোনো প্রশ্ন যদি থাকে, কোনো কিছু যদি না বুঝেন তাহলে কমেন্ট সেকশনে যাই বলতে পারেন, ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব, জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।